সেটা দেওয়া আছে হাদিসটা প্রথমে আমি শুনাই শোনাই মুসলিম এটা হচ্ছে একদম সহি হাদিস যেহেতু গ্রন্থটার নামই হচ্ছে মুসলিম যেহেতু আবার আলাদা করে বলতে হবে না যে এটা সহি হাদিস মুসলিমের হাদিস পরীক্ষা দশ পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী বিবাহ দিতে পারে অমিত ভাই রোহিত ভাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এইটা পরিচ্ছন্দের নামই হচ্ছে পিতা বয়স্কা কন্যার তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস হাদিসের নাম স্তহি বর্ণনাকারী হচ্ছেন আয়সা আমরা সরাসরি বই থেকে বইয়ের পৃষ্ঠাটাও দেখে নেই পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ নাবালিকা কন্যাকে মানে এই মেয়েটা ইসলামের দৃষ্টিতেও এখনো নাবালিকা মানে সেই চোদ্দশো বছর আগের হিসেবেও সে নাবালিকা মানে হচ্ছে সেই সময়ও সে ছিল নাবালিকা মানে অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে পিতা চাইলে বিবাহ দিতে পারে এটা এখানে হচ্ছে মুসলিমের এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিন্তু হাদিস নাম্বার হয়ে যাবে কথা বলছি না এখন কথা বলছি না আপনি কেন মাঝখানে কথা বলছেন কি অদ্ভুত আমি তো এখন কথা বলছি না আমি এখন রেফারেন্স দেখাচ্ছি আপনাকে এখন কথা বলতে তো আমি ক্লোর দিইনি আপনাকে যখন ফ্লোর দেওয়া হবে তখন আপনি কথা বলবেন অদ্ভুত অদ্ভুত মানে কি একটা অবস্থা যাই হোক আমি দেখাচ্ছি দেখানো শেষ করি হাদিস আয়সা থেকে বর্ণিত মানে হজরত মুহম্মদের শিশু স্ত্রী আয়সা আয়সা ছিল হজরত মুহম্মদের শিশু স্ত্রী সে আয়সা থেকে বর্ণিত তিনি বলেন আমার ছয় বছর বয়সের সময় রসুল্লাহ সাল্লাম আমাকে বিয়ে করেছিলেন আর আমার বয়স যখন নয় বছর তখন আমার সাথে তার বাসর রাত্রি হয় অমিত ভাই একটু আপনি বলেন তো যে বাসর রাত্রি বলতে এখানে কি বোঝানো হচ্ছে এখানে কি আপনার কি মনে হয় বাসর রাত্রি বলতে কি বোঝানো হচ্ছে এখানে তো যৌন কথাই বলা হচ্ছে আসি ভাই আচ্ছা এটা নিয়ে আমরা হয়তো মানে কেউ কেউ বলতে পারে যে বাসর বলতে আসলে সেক্স বোঝানো হচ্ছে না অন্য কিছু বোঝানো হচ্ছে সেটাও আমরা হাদিসে দেখবো যে আসলে যৌন কর্ম হয়েছিল কিনা আহ আরেকটা হাদিসে আছে সহবাস হয়েছে সহবাস নয় বছর বয়সে সহবাস হয়েছিল সেটা আমরা দেখাবো তো সেই সময় আয়সার অবস্থা কিরকম ছিল একটু দেখেন একদিন দোল নয় দোল খাচ্ছিলাম আমার খেলার বান্ধবী আমার সাথে ছিল এমন সময় আমার মা উম্মে রুমান এসে আমাকে ডাকলেন আমি তার কাছে গেলাম তিনি আমাকে ধরুন এবং দরজার কাছে থামালেন আমি তখন হাঁপাচ্ছিলাম আমি জানতাম না তিনি আমাকে কেন ডেকেছিলেন অবশেষে আমার হাঁপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটি ঘরে গেলেন সেখানে কিছু সংখ্যক আনসার মহিলা ছিলেন অতি উত্তম কল্যাণ ও বরকত হোক বলে তারা আমাকে দোয়া করলেন আমার মা আমাকে তাদের হাতে সুপর্ত করলেন আমার মাথা তারা আমার মাথা ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন আমি ভীত সংকিত হইনি পরে দুপুরে তারা আমাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে সুপর্ত করলেন মানে একটা মেয়ে যে আসলে বুঝতেই পারে নাই সে একটা বাচ্চা মেয়ে তার বান্ধবীদের সাথে খেলছিল হঠাৎ তাকে তার মা এসে ডাকলো কাছে নিল সে হাঁপাচ্ছিল তাকে মাথায় মাথাটা ধোয়ালো পরিপাটি করে সাজালো তারপরে মোহাম্মদের কাছে সম্পর্ক করলো মানে সে তখন এই জিনিসটা বুঝতে পারে নাই যে তার সাথে আসলে ঘটনাটা কি ঘটছে আচ্ছা আরো হাদিস দেখি এটা হচ্ছে সহিদ মুসলিমের তেত্রিশ আছে পিতা অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিবাহ দিতে পারে বাহাত্তর নম্বর হাদিস সেখানেও বলা আছে পিতা অপ্রাপ্ত বয়স্ক কন্যার বিবাহ দিতে পারে আহ এবং এখানে এই হাদিস যেটা বলা আছে তাকে নয় বছর বয়সে তার ঘরে বেশে নেওয়া হয় এবং তার সাথে তার খেলার পুতুল গুলাও ছিল এখানে উল্লেখ্য তার সাথে তার খেলার পুতুল মানে সে তখন পুতুল খেলার বয়সে তিনি তখন পুতুল খেলার বয়সে আচ্ছা এরপরে কি বলা আছে দেখি আরো বলা আছে বছর তাকে বাসর যাপন করেন তাকে তিনি বাসর যাপন করেন এই হচ্ছে এক নম্বর পয়েন্ট যেটা হচ্ছে যে হজরত মোহাম্মদ তার শিশু স্ত্রী আয়সাকে ছয় বছর বয়সে বিয়ে করেন এবং নয় বছর বয়সে তার সাথে যৌন সঙ্গম করেন এটা হচ্ছে এক নম্বর কথা এবং নবী মুহম্মদ যে কাজটা করেছেন সেটা ইসলামের দৃষ্টিতে সেটা হচ্ছে সোনা এইটাকে আদর্শ কাজ হিসেবে প্রত্যেক মুসলমানের মেনে নিতে বাধ্য থাকতে হবে নবী মোহাম্মদ যেই দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন যেই উদাহরণ তৈরি করে দিয়ে গেছেন সেটাই প্রত্যেক মুসলমানের জন্য সেটা হচ্ছে আদর্শ জীবন হিসেবে গণ্য করতে হবে কোরআনেও শিশু বিবাহকে বৈধতা দেওয়া হয়েছে এবং অসংখ্য হাদিস আমি দেখাতে পারবো তো এই হাদিস সবগুলাই সেগুলা চেক করা সেগুলা প্রখ্যাত ইসলামিক আলমদের দ্বারাই চেক করা যে এগুলো সহি কিনা সহি গ্রেডিং দেয়া প্রথমে আমি যে আয়াত দেখাচ্ছি সেটা হচ্ছে তেত্রিশ নম্বর সুরের উনপঞ্চাশ নম্বর আয়াত সেখানে বলা হচ্ছে হে মুমিনগঞ্জ যখন তোমরা মুমিন নারীদের বিবাহ করবে অতঃপর তাদের সাথে সহবাসের পূর্বেই তালাক দেবে তবে তোমাদের জন্য তাদের কোনো ইদ্যত নাই মানে সহবাসের পূর্বে তালাক দিলে তাদের কোনো ইদ্যত নাই ইদ্যত জিনিসটা কি ইদ্যত জিনিসটা হচ্ছে তালাক দিলে একটা নির্দিষ্ট সময়ে পার হতে হয় সেই সময়টাতে দেখতে হয় সেই মা সেই মহিলার গর্ভে ওই পূর্বে স্বামীর বাচ্চা আছে কিনা একটা কয়েক ঋতু পার হওয়ার পরে সেই জিনিসটা শিয়র হওয়া যায় এই সময় কালটাকে ঈদ সময় বলা হয় মানে একটা তালাক হয়ে গেলে বা একটা স্বামী মারা গেলে বা এরকম কোন একটা ঘটনা ঘটলে কয়েক কিছুদিন সময় পার করতে হয় আরেকটা বিয়ে করার জন্য কিছুদিন সময় পার করতে হয় একটা মাঝখানে একটা সময় থাকে সেই সময়টাকে ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় ঈদ তো এই কোরআনের যে তেত্রিশ নম্বর সুরের উনপঞ্চাশ নম্বর আয়াত এখানে যেটা বলা হচ্ছে সহবাসের পূর্বে তালাক দিলে কোন ইদ্যত নাই মানে ইদ্যতটা সম্পর্কিত হচ্ছে সহবাসের সাথে এখন আমরা সুরা তালাকের মানে পঁয়ষট্টি নম্বর সুরের চার নম্বর আয়াতে পড়ি এখানে যেটা বলা আছে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমাদের যে সব স্ত্রী আর ঋতুবর ঋতুবর্তী হওয়ার আশা নেই তাদের ইদ্যত সম্পর্কে তোমরা সন্দেহ করলে তাদের ইদ্যত হবে তিন মাস এবং যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও মানে এই যে এখানে বলা হচ্ছে তোমাদের যেসব স্ত্রী স্ত্রীদের কথা এবং এখানে বলা হচ্ছে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও তিন মাস উপরের আয় থেকে আমরা পড়লাম যেটা যে সহবাসের পূর্বে তালাক দিলে কোনো ইদ্দত নেই এই আয়তে পড়লাম যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদেরও ইদ্দত হচ্ছে তিন মাস তার মানে হচ্ছে যারা এখন ঋতুর বয়সে পৌঁছেনি মানে অপ্রাপ্ত বয়স্ক মানে নয় বছরের দশ বছর দশ এগারো বছরের নিচে যারা আছে তাদেরও সেই সব স্ত্রীদের মধ্যে থেকে যারা এখনো ঋতুর বয়সে পৌঁছেনি তাদের ইদ্যত হবে তিন মাস তার মানে ইদ্যতের কথা যেহেতু বলা হচ্ছে আগের আয়াত থেকে আমরা দেখলাম যে সহবাস হলেই শুধু ইদ্যত হয় তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সাথে সহবাস করা যাবে এবং তাদেরও ইদ্যত হবে আচ্ছা এই তো আমরা পড়লাম এই আয়াতটা আমি আমি তো আয়াতটা একটা অর্থ বুঝলাম প্রখ্যাত ইসলামিক স্কলাররা এই আয়াতটা সম্পর্কে কি বলেছে তাহলে আমরা পৃথিবীর সব থেকে বিখ্যাত যে আছে তাদের কাছ থেকে আমরা এটার ব্যাখ্যাটা একটু শুনিনি বুখারি শরীফের আরেকটা হাদিস দেখিয়ে নিই বুখারি শরীফ আরেকটা একটা হাদিস আছে সেটা হচ্ছে তার জন্য ছোট শিশুদের বিয়ে করা বৈধ দেখেন বুখারি শরীফের হাদিস নাম্বার আছে পাঁচ হাজার একশো তেত্রিশ তার জন্য ছোট শিশুদের বিয়ে করা হচ্ছে এবং নয় বছর বয়সে রসুলাম তার সাথে বাসই করেন এইটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য এই যে আল্লাহ তালা কালাম যারা ঋতুমতি হয়নি তালাক আয়াত চার এই আয়াতকে দলিল হিসেবে ধরে নাবালিকার ইদ্যত তিন মাস নির্ধারণ করা হয়েছে না মানে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের তো নির্ধারণ করা দেওয়া হয়েছে মানে সহবাস তো হবেই ইদ্যত হবে এবং সুরাত আমরা দেখেছি সহবাস না হলে ইদ্দত লাগে না মানে ইদ্যতটা সম্পর্কিত হচ্ছে সহবাসের সাথে তার মানে ইদ্যতের কথা যেহেতু বলা আছে সহবাস হবে আচ্ছা এখন আমরা তাহলে কাছি দেখি এই বিষয়ে কি বলা আছে এই যে তালাকের চার নম্বর আয়াত যে দেখেন যাহারা এখনো রজশীলা হয়নি তাহাদেরও এখানে এটা বলা হয়েছে তাফসিরে দেখি তাফসিরে কি বলা আছে অনুরূপ ভাবে যেই মেয়েরা এখনো ঋতুবর্তী হয়নি তাদের ইদ্যত তিন মাস এখানে নিচে বলা হয়েছে যেমন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে বৃদ্ধা গর্ভবতী নারী তখন আল্লাহ তালা এই আয়ত্তে নাযিল করেন মানে এই আয়ত্তে নাযিলের প্রেক্ষাপটটা যদি আমরা জানি তাফসির থেকে সেখানে বলা হচ্ছে যে সরি কিছু লোক এসে অনেক মহিলাদের ইদ্যত সম্পর্কে কোরআনে কিছু উল্লেখ করা হয়নি এটা এসে জিজ্ঞাসা করলো নবীকে নবী বললেন যেমন অপ্রাপ্ত বয়স্ক এটা এই কথাটা বলেন। তখন নবী এই আয়তা নাজিল করলেন মানে এই প্রশ্নটার সাপেক্ষে এই অপ্রাপ্ত বয়স্ক মেয়ের ইত কতদিন হবে এই প্রশ্নটার সাপেক্ষে আল্লাহ এই আয়ত্তে নাজিল করেছিলেন আচ্ছা তারপরে জালালাইনে দেখি তাহলে কি বলা আছে এখানে একই কথা বলা কিনা এখানে একই কথা বলা সেটা হচ্ছে আর হলো যাদের এখন হাইজ আসেনি তাদের ইদ্যত হলো তিন মাস অর্থাৎ হাইজ অল্প বয়স্কতার কারণে আসেনি কিংবা অনেক স্ত্রী লোকের যেমন বহু বিলম্বে হাইস হয় এই দেখেন অল্প বয়স্কতার কারণে আসেনি পরিষ্কার ভাবে বলা এরপর আমরা তাপসির মাঝারি দেখি তাপসির মাঝারি বিখ্যাত তাপসির অত্যন্ত অথবা ঋতুস্রাপ্ত অত্তবয়স্ক হওয়ার কারণে তবে তাদের ঈদ্বতের বয়স সময় নির্ধারণ করা হলো তিন মাস এখানে দেখেন যেমন প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স ধরা সাধারণত পনেরো অথবা সতেরো বছর বয়সে এর মধ্যে কোনো মেয়ে ঋতুবয়সা না হলে তাকে ধরে নেওয়া হয় প্রাপ্তবয়স্ক এই আয়ত্তে বলা হয়েছে অর্থাৎ বৃথা ও অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের সীমা তিন রীত পরিমাণ দেখেন এখানে অপ্রাপ্ত বয়স্কদের ইদ্যতের কথা বলে দেওয়া হয়েছে আচ্ছা তার মাঝারি দেখলাম এরপরে আমরা দেখি তা মারেফুল কোরআন মারেফুল কোরআন কে লিখেছেন মারেফুল কোরআন লিখেছেন পাকিস্তানের প্রখ্যাত মুক্তি মোহাম্মদ শফি উসমানী তাকি উসমানীর পিতা তিনি ছিলেন ইসলাম মানে ভারতবর্ষে ইসলামে এই যে দারুল উল দে মাদ্রাসার আহ মুক্তি প্রধান মুক্তি মানে গ্র্যান্ড মুক্তি মানে দারুল আলম দেফতি ছিলেন মুক্তি মুফতি মোহাম্মদ শফি উসমানী মানে এখনকার যে প্রখ্যাত ইসলামিক স্কলার তাকি উসমানী যার বই এখনো আমরা অনেক পড়ি সেই তাকি উসমানির পিতা শফি উসমানী একটা মানে তফসি লিখেছিলেন সেটাকে বলা হয় মারেফুল কোরআন তিনি ছিলেন দেওবন মাদ্রাসার গ্র্যান্ড মুফতি মানে যে সেই কথা না কিন্তু গ্র্যান্ড মুফতি ছিলেন দেবন মাদ্রাসার মতো প্রখ্যাত মাদ্রাসার তার গ্রন্থ থেকে যেটা আমরা পাই সেটা দেখি তাফসিরটা আর এই বিধান কেবল সেই স্ত্রীদের জন্য যাদের পক্ষে হাইজ অথবা তোহর দ্বারা ইদ্যত অবাহিত করা জরুরি পক্ষান্ত যে স্ত্রী সাথে এখনো স্বামী হয়নি তার যেহেতু কোন ইয়েজ অবস্থায় এমনি ভাবে যেসব স্ত্রীর স্বল্প বয়স অথবা বেশি বয়স সেতু হয়নি এই যে দেখেন স্বল্প বয়স সেতু হাইজ হয়নি তার কথা বলা হচ্ছে তাদেরকে যে কোনো অবস্থায় এমনকি সহবাসের পরে তালাক দেওয়া যায় কেননা তাদের ইদ্দত মাসের হিসেবে তিন মাস হবে আচ্ছা এরপরে আমরা দেখি এখানে আরো বলা আছে দেখেন যেসব নারী বয়সে স্বল্প বয়সের স্বল্পতার হেতু এখন হায় না অথবা বেশি বয়স হওয়ার কারণে হায় বন্ধ হয়ে গেছে তাদের বিধান পরে আলাদা ভাবে বর্ণিত হয়েছে গর্ভবতী পরে হাদিস গ্রন্থে আচ্ছা তাহফিমুল কোরআন হচ্ছে জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আল্লামা আহ আবুল আলাস মৌদুদি মানে পৃথিবীর বিখ্যাত ইসলামের স্কলার যার মানে গায়েবান জানাজা হয়েছিল খোদ কাবা শরীফে তার যে তার নাম হচ্ছে মার তাফিমুল কোরআন তাফিমুল কোরআনে যে জিনিসটা বলা হচ্ছে দেখেন তেরো নম্বরে বলা হচ্ছে ঋতুস্রাব যদি অল্প বয়সের জন্য না হয়ে থাকে অথবা এখানে বলা হচ্ছে আমি বলছিলাম এটা এখানে দেয়া আছে সুতরাং যেসব মেয়ের এখন ঋতুস্রাব শুরু হয়নি তাদের ইদ্যুৎ বর্ণনা করা তো এ কথাই প্রমাণ করে যে এ বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়জই নয় বরং তার সাথে স্বামীর স্ত্রীবাস ও মেলামেশাও জায়জ এখন কথা স্পষ্ট যে কোরআন যে জিনিসকে জাহেজ বলে ঘোষণা করেছে তা নিষিদ্ধ করার অধিকার কোন মুসলমানের নাই মানে একদম পরিষ্কার বর্ণনা যে এ বয়সে মেয়েদের বিয়ে শুধু জায়জই নয় বরং তার সাথে স্বামী নির্জন বাস ও মেলামেশাও জায়েজ আচ্ছা এরপরে আমরা দেখি এই যে পাকিস্তানের একটু আগে বললাম তা আল্লামানি যিনি হচ্ছেন একজন প্রধান বিচারপতি পাকিস্তানের এবং প্রখ্যাত ইসলামের স্কলার তার যে তাহ তাহিজুল কোরআন মানে কোরআনের যে ব্যাখ্যা গ্রন্থ তাহিজুল কোরআন সেই গ্রন্থে তিনি কি দেখেছেন সেটাও দেখি চার নম্বর আয়াত আর এখনও যারা ঋতুমতি হয়নি তাদেরওত এটাই নিচে ব্যাখ্যা বলা আছে এমন ভাবে নাবালেক মেয়ে যারা এখন পর্যন্ত ঋতু দেখা যায়নি তাদেরও তিন মাস মানে ইদ্যতো হতে গর্ভধারণের গর্ভধারণ চেক করার বিষয় তাহলে যদি নাবালেক মেয়ে যদি বিয়েই না হওয়া যদি মানে ইয়া না থাকে সেক্স করা না থাকে তাহলে ইদ্যত কোথা থেকে আসবে কি অদ্ভুত কথা আচ্ছা এরপরে আমরা দেখি আল হিদায় গ্রন্থ আল হিদায় গ্রন্থ হচ্ছে হানাফি মাঝাবের ফিকা আইন শাস্ত্র এটা হচ্ছে মানে একটা আইন শাস্ত্র হানাফি হানাফি মাঝাবের আইন শাস্ত্র এই বইটা দেখি এখানে বলা হচ্ছে আর যদি অল্প বয়স্কতার কারণে অল্প বয়স্কতা কিংবা বার্ধক্যের কারণে ঋতুমতি না হয় তাহলে তার ঋতু হবে তিন মাস এখানে পরিষ্কার বলা আছে আচ্ছা এই আশরাফুল হিদায় থেকে তাহলে দেখি আশরাফুল হৃদয় কি বলা আছে এখানে বলা হচ্ছে অল্প বয়স্কতার কারণে ঋতু না হয়ে থাকলে তার ঋতু হবে তিন মাস যার বয়স করোনা দ্বারা সাবালিকা হয়েছে কিন্তু এখন ঋতুস্রাব হয়নি অল্প বয়স অল্প বয়সতার কারণে আচ্ছা বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থে কি বলা আছে আমরা দেখি বোখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ বলা হয়েছে শরীয়ত অনুমোদিত বিষয়কে বেআইনি সাব্যস্ত করা এবং শরীয়তের বেআইনি বিষয়কে অনুমোদন করা ইহারি নাম তাহারিব বা শরীয়তের বিকৃতি সাধন করা যাহা ইহুদিন আচারাপন করিয়াছিল নিচে বলা হয়েছে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেদের বিবাহ সম্পর্কে ইমাম বোখারি কোরআন হাদিস দ্বারা শরীয়তের অনুমোদন প্রমাণিত করিয়াছেন

এরপরে বাল্লা নিয়ে আলেমদের ইজমা আছে মানে আলেমদের ঐক্যমত আছে পৃথিবীর সমস্ত ইসলামের আলেমের ঐক্যমত আছে একমত তারা তার বিয়ে যায় বাচ্চাটি ছেলে হোক বা মেয়ে হোক এটা হচ্ছে আলেমদের ঐক্যমত এটা হচ্ছে ইমাম মালিকের কথা মালিক মাঝাবের যে প্রধান ইমাম তার কথা মানে সব আলেমের ঐক্যমত আছে এই বিষয়ে আচ্ছা এখন আমরা দেখি যে বর্তমান সময় যে সৌদি আরব সেই সৌদি আরবের একটা ফতোহাও আছে এই বিষয়ে এই যে সৌদি আরবের ওয়েবসাইটে সরকারি ওয়েবসাইটে ঢুকলে আপনারা এই ফটোটা দেখতে পাবেন এই জিনিসটা দেখতে পাবেন এখানে এই জিনিসটা বলা আছে একদম পরিষ্কার মানে ইসলামের আর কোন রেফারেন্স লাগবে খালি বলবেন বের করে দেখাবো